আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব কীভাবে টোশিবা স্টুডিও 2010 AC 2010 AC আইডি কার্ড ফটোকপি করা হয়। চলুন দেখে আসা যাক। হলো আইডি কার্ড, মেশিন এখন হোম মেনুতে আছে। এখান থেকে আমাদের যাইতে হবে কপি মোডে। কপি মোডে আগে আমাদের এনআইডি কার্ডটি বসাতে হবে। এনআইডি কার্ডটি বসাতে হবে আমাদের A5 RA, মানে আমাদের আইডি কার্ডটি বসবে প্রথমে উপরে পিছন সাইড বসবে A5 RA এর বাইরে, যাতে A5 RA এর স্কেলের বাইরে যাতে না যায়, এইভাবে বসাতে হবে। আইডি কার্ডটি বসাই নিলাম, দেখে নেন ভালো করি। A5 RA স্কেল বরাবর বসাতে হবে। এখন আমরা আইডি কার্ডটি লাগাই দিই। এখন আমাদের টেম্পলেটে যাইতে হবে, কপি মোড থেকে টেম্পলেটে যাইতে হবে। টেম্পলেট থেকে ইউজফুল টেম্পলেট আছে, ইউজফুল টেম্পলেটে যাইতে হবে। এখান থেকে দেখতে পারবেন যে আইডি কার্ড কপি, আইডি কার্ড কপি ক্লিক দিবেন, প্রথম কপি স্ক্যান অটোমেটিক হয়ে যাবে। আপনাকে আইডি কার্ডটি বসাতে হবে আগে, ফাংশনে ঢোকার আগে আইডি কার্ডটি বসাতে হবে। এখন আমাদের ফার্স্ট পেজ স্ক্যান হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড পেজ স্ক্যান হবে। আমাদের প্রথম আইডি কার্ডের ফার্স্ট স্ক্যান হবে পিছন সাইড, পিছন সাইডটি থাকবে উপরে। এখন আমরা সেকেন্ড সাইড দেব, সেকেন্ড সাইড সামনে এই A5 RA বরাবর আমরা যেখানে বসাইছিলাম তার নিচে আইডি কার্ডটি বসবে। দেখতে পাচ্ছেন এখন আমি বসাইছি। এখন নেক্সট পেজ, নেক্সট পেজ স্টার্ট বাটন হচ্ছে, স্ক্যান হচ্ছে। এখন আমরা জব ফিনিশ দিয়ে দিব, জব ফিনিশ দিলাম, আইডি কার্ডটি এখন একসঙ্গে বাইর হবে। এটা হচ্ছে 2010 AC লেটেস্ট মডেল 2010। এখন আমাদের আইডি কার্ডটি এই যে বাইর হয়ে এলো, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, আমরা যখন কপি মোডে ঢুকব প্রথম স্ক্যান হবে ব্যাক সাইড, পিছন সাইড, পিছন সাইড উপরে বসাতে হবে A5 RA স্কেল বরাবর, A5 RA স্কেল বরাবর বসাতে হবে। তারপর আমাদের মেশিনে টেম্পলেটে যাইতে হবে, টেম্পলেট কপি মোড। আমরা এখন হোম মেনুতে আছি, কপি মোডে যাইতে হবে, কপি মোড থেকে টেম্পলেটে যাইতে হবে। এখান থেকে ইউজফুল টেম্পলেট, এখান থেকে আইডি কার্ড কপি। এখন ফার্স্ট পেজ স্ক্যান হয়ে যাবে, দ্বিতীয় ফার্স্ট সাইড এখন আমাদের বরাবর প্রথম উপরের সাইডটা নিচে বসবে, ওই বরাবর A5 RA বরাবর। এখন নেক্সট কপি, এখন আমরা জব ফিনিশ দেব। দেখতে পাচ্ছেন একসাথে এনআইডি কার্ডটি বাইর হয়ে আসলো।